আমরা যখন শিশু শ্রেণীর ছোট্ট সোনামণিদের প্রশ্ন টাইপিং করি, তখন ওদের প্রশ্নের মধ্যেই নাম এবং রোলের জন্য আলাদা একটা জায়গা করে দিতে হয়। কারণ এই সোনামণিদের প্রশ্নটাই থাকে ওদের খাতা। এই প্রশ্নটার মধ্যে আমি যে নাম এবং রোল লিখেছি এবং এই যে ডট 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 ঘরগুলো দিয়েছি, এগুলো কিন্তু নর্মাল ভাবে দেইনি, এগুলো প্রফেশনাল ভাবে দেওয়া। নর্মাল গুলো সাধারণত আমরা কিবোর্ড থেকে ডট 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 বারবার প্রেস করে আমরা ডট ডট দিয়ে থাকি। এই ডট ডটের পাশেই এসে যদি আমি আমার নামটা লিখি, তখন দেখবো নামটা হয়েছে এবং ডট ডট গুলো একটা সাইডে চলে গেছে। আবার এই ডট ডটের শেষে এসে যদি আমি এখানে লিখি ক্লাস নেম, তাহলে আমরা দেখবো যে ডট ডট গুলো সাইডে চলে এসেছে এবং নামটা জায়গা করে নিয়েছে। তার মানে এই ডট ডট গুলো জেনারেল কোনো ডট ডট না, এগুলো প্রফেশনাল ভাবে দেয়া হয়েছে। ঠিক একইভাবে আমি যদি আমাদের প্রতিষ্ঠানের এই নম্বরপত্র শীটটা দেখাই, এখানেও যে আমি ডট ডট গুলো দিয়েছি, এগুলো নর্মাল ভাবে দেইনি, এগুলো প্রফেশনাল সিস্টেমে আমি দিয়েছি। এই সংগঠনের জন্য আমি এই ফর্মটা বানিয়েছিলাম। তো এই ফর্মের মধ্যে যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি দেখতে পাবেন নাম, পেশা, এই যে এই জিনিসগুলোর জন্য আমরা ডট ডট দিয়েছি এবং দেখবেন অ্যালাইনমেন্ট গুলো একদমই অ্যাকুরেট। এগুলোর মধ্যে কোনোটাই আমি কম্পিউটার থেকে জাস্ট ডট ডট প্রেস করে করে করিনি, তাহলে এটা এত প্রফেশনাল বা অ্যাকুরেট হতো না। আর এই জিনিসটা প্রথমে যদি আপনি শিখতে যান, তাহলে আপনার জন্য একটু ডিফিকাল্ট মনে হবে, কঠিন মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, একবার যদি আপনি শিখে যান, আপনি এই সিস্টেম ছাড়া কখনোই কোনো কাজ করতে যাবেন না। শুধুমাত্র এই ডট ডট দেওয়ার সিস্টেমটা শিখতে গিয়ে আপনি আরো অনেকগুলো সিস্টেম শিখবেন, ভবিষ্যতে আমাদের জন্য এটা অনেক ইফেক্টিভ হবে। এবার একটা লাস্ট এক্সাম্পলে আসি। এটা হচ্ছে আমাদের একটা বই। তো বইয়ের এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ সূচিপত্র। এখন যদি এটা কিন্তু আমি প্রফেশনাল ওয়েতে ডট ডট সাইনটা দিয়েছি, তো এখন এটা যদি আমি প্রফেশনাল ওয়েতে না দিয়ে ডট ডটটা বেসিক্যালি দিতাম, যেমন আমি এই জায়গায় একটা টেক্সট লিখলাম, আপনি তো খেয়াল করতে পেরেছেন এখানে একটা টেক্সট হয়েছে এবং ডট ডট সাইনটা অটোমেটিক চলে গেছে। এবং এই জায়গায় যদি আমি আর একটা পৃষ্ঠা নাম্বার লিখি, দেখেন পৃষ্ঠা নাম্বারটা কখনো কিন্তু নিচে চলে আসছে না, অর্থাৎ পৃষ্ঠা নাম্বারটা ডট ডটের বাম সাইডের দিকে চলে যাচ্ছে, নিচে যাচ্ছে না। তো এই কাজটা যদি আমি প্রফেশনালি না করে আমি ডট ডট দিয়ে যদি করতাম, তাহলে দেখতাম যে এই টেক্সটটা নিচে চলে আসতো। তো আজকের এই পুরো টিউটোরিয়ালটাতে সেই ছোট্ট সোনামণিদের খাতায় কিভাবে নাম এবং রোলের জন্য ডট ডট দিতে হয় এবং কিভাবে প্রফেশনাল একটা ফর্ম তৈরি করতে হয় এবং কিভাবে একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে হয় এই ডট ডট গুলো ব্যবহার করে, এই পুরো সিস্টেমটা আমি প্রফেশনাল ওয়েতে আপনাকে দেখাবো। তো কিভাবে প্রফেশনালি ডট ডট দিতে হয় এটা বোঝার আগে কিভাবে আসলে ট্যাবস পজিশন কাজ করে এটা জানাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা যদি না জানি, তাহলে আমরা কাজটা ভালো করে বুঝতে পারবো না বা আয়ত্ত করতে পারবো না। ট্যাবস পজিশন নিয়ে আমার চ্যানেলের এই ভিডিওটা আছে এ টু জেড, আপনি এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসেন। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে অধিকাংশকে আমি দেখেছি জোরালো দিয়ে কাজ করে, যেটা তাদের সময় লং টার্মে অনেক বেশি সময় লাগে এবং কাজটা আসলে ভালো হয় না। ট্যাবস পজিশনটা জানার আগে আমরা এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি না, একটা এল এর মতো, এখানে মাউসের কার্সারটা নেয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে লেফট ট্যাব, তাই না? তার মানে এখন লেফট ট্যাব সিলেক্ট করা আছে। আমি যদি এখানে একবার ক্লিক করি, তাহলে দেখবো সেন্ট্রাল ট্যাব লেখা আছে। আবার যদি ক্লিক করি, এরপর দেখবো যে এখানে মাউসের কার্সারটা নেই, তাহলে দেখবো রাইট ট্যাব সিলেক্ট করা আছে, তাই না? আমাদের অনেক ধরনের ট্যাব হয়, মূলত আমরা তিনটা ট্যাব নিয়ে কাজ করি, একটা হচ্ছে লেফট ট্যাব, রাইট ট্যাব এবং সেন্টার ট্যাব। এবং ট্যাব গুলো আমরা এখান থেকে সিলেক্ট করি। আমার কম্পিউটার এই যে এই আইকনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে শো অ্যান্ড হাইড। তো এটা নিয়ে আমার চ্যানেলের এই ভিডিওটা আছে, আপনি এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসতে পারেন, না দেখলেও সমস্যা নেই। আইকনটা যদি আমি ক্লিক করে দিই, তখন আমরা বুঝতে পারবো কখন আমরা স্পেস বাটন প্রেস করছি, কখন আমরা ইন্টার বাটন প্রেস করছি, কখন আমরা ট্যাব বাটন প্রেস করছি, অর্থাৎ শো অ্যান্ড হাইড দিয়ে কখন কোন কাজটা করছি, এই সকল বিষয়গুলো বোঝা যায়। এগুলো কিন্তু প্রিন্ট করলে আসবে না, বাই দ্য ওয়ে। এখন মাউসের কার্সারটা এই জায়গায় রেখে যদি আমি ট্যাব বাটন প্রেস করি, তাহলে দেখবো যে ট্যাব এতটুকু জায়গা নিয়েছে। তো সাধারণভাবে আমরা জানি ট্যাব হচ্ছে পয়েন্ট হাফ, অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেক পরিমাণ পর্যন্ত জায়গা নেয়। আমি যদি এখান থেকে ক্লিক করে পুরো একটা ট্যাব সিলেক্ট করি, যেমন আমরা ধরুন লেফট ট্যাবটা সিলেক্ট করলাম, আমি এই তিনের এই রুলারটার এই জায়গাটাতে এসে একটা ট্যাবে ক্লিক করব। তো আপনাদের যদি এই যে রুলারটা দেখা না যায়, আপনার কম্পিউটার যদি ওপেন করা না থাকে, তখন আপনি যে কাজটা করবেন, ভিউতে যাবেন, ভিউ থেকে যে রুলার এটা বন্ধ করা থাকে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, আমাদের এখন রুলারটা দেখা যাচ্ছে এবং ট্যাবটা দেখা যাচ্ছে না। ট্যাবটাকে আমি চাইলে সরাতে পারি, বিভিন্ন জায়গায় দুই আনতে পারি, সিলেক্ট করার পর 4 আনতে পারি বা 3 আনতে পারি। হ্যাঁ, যদি আমি ট্যাবটাকে মুছতে চাই, তাহলে নিচে ড্র্যাগ করে নিয়ে আসলে ট্যাবটা মুছে যাবে। আবার আমি 3 এ ক্লিক করলাম, এখানে লেফট ট্যাব এসেছে। এখানে যেহেতু লেফট ট্যাব সিলেক্ট করা, তাই এখানে লেফট ট্যাব চলে এসেছে। তো একটু আগে যখন আমরা এখানে ট্যাবটা সিলেক্ট করি নি, তখন যখন আমরা ট্যাব প্রেস করেছিলাম, তখন 0.5 অর্থাৎ 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়েছিল একটা ট্যাবে। এখন যেহেতু এখানে আমরা ট্যাবটা সিলেক্ট করে দিয়েছি, তো এখন যখনই আমরা এই জায়গাটাতে এসে একটা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করব, তখন দেখবো কিবোর্ডের কার্সারটা এই জায়গাটাতে চলে যাবে। তো এই ট্যাবটাকে আমরা এই জায়গাটাতে নিয়ে আসি, যেমন এটাকে ধরে ড্র্যাগ করে আমরা 5 এ নিয়ে আসি, আর একটা ট্যাব আমরা 1 এর মধ্যে একটা ট্যাব দিলাম, ট্যাব বাটনটা প্রেস করলাম, তাহলে এই আলে আসলো। তো এখানে আমি আমার নামটা লিখি, তারপর আমি কিবোর্ড থেকে একটা ট্যাব বাটন প্রেস করলাম, তখন আবার দেখবো এটার বরাবর চলে এসেছে। তো এখানে আমার নামটা লিখি, মতিউর রহমান। তো এখন আমি এই ট্যাবটাকে যেই দিকে নিবো সেই দিকেই হয়ে যাবে, রাইট? এখন আমি যদি এই যে এই ট্যাবটাতে ডাবল ক্লিক করি, তাহলে দেখবো যে আমাদের এমন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছি দুইটা ট্যাব দেওয়া আছে, একটা হচ্ছে একে একটা ট্যাব দেওয়া আছে, এই যে আমাদের এখানে একে একটা ট্যাব দেওয়া আছে, আর 4 একটা ট্যাব দেওয়া আছে, 4 বা 3.94। এখানে আমরা ক্লিক করে করবো, আমরা যদি যে ডট ডটটা সিলেক্ট করে দিই না, ডট ডট সিলেক্ট করে সেট,
দেন ওকে করে দিই, তখন আমরা দেখবো শোয়েন হাইটটা অফ করে দিই, তখন দেখবো যে ডট ডট সাইনটা দেখা যাচ্ছে। আবার এই জায়গাটাতে আমি ডাবল ক্লিক করি, আমরা এই যে চারে ডট ডট দিতে চাই, এখান থেকে ডট ডট বাদ দিয়ে যদি আমরা এটা ক্লিক করি নিচে এই যে হাইফেনের মতো, দেন আমরা সেট করে দিই, ওকে করে দিই, তখন আমরা দেখবো এই চিহ্নটা দেখতে পাবো। আবার এখানে ক্লিক করে যদি আমরা এখানে নান করে দিই, যে চার সিলেক্ট করা অবস্থায় যদি আমরা নান করে দিই, দেন আমাদের দেখতে পাবো যে এখানে কোনো কিছুই দেখা যাবে না। আমাদের মনে হয় আমরা কাজটা শিখে ফেলেছি, ভিডিওর বাকি অংশটা আমাদের হয়তো আর দেখা প্রয়োজন নেই, বিষয়টা একদমই এরকম না, আমাদের অনেক কিছু এখন দেখার বাকি আছে। তো আমরা এই ট্যাবগুলোকে রিমুভ করে দিই, এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা রুলারের নিচে ড্র্যাগ করে নিয়ে আসি, ট্যাবটা চলে যাবে, এটাও সিলেক্ট করে জাস্ট নিচে আমরা ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে আমাদের ট্যাবগুলো চলে গেল। সেটা হচ্ছে লেফট ট্যাব। সো লেফট ট্যাব মানে হচ্ছে আমরা যদি এই যে এই জায়গাটাতে একটা ফাইভের একটা লেফট ট্যাব দিই, তারপর আমি কিবোর্ড থেকে ফের হাইটেক ওপেন করে দিই, ট্যাব বাটন প্রেস করি, তাহলে মাউসের কার্সারটা আমাদের এই জায়গাটাতে চলে আসলো। এখন আমি যেই কথাটাই লিখি না কেন, দেখবো আমরা লেখাটা হাতের লেফট সাইড থেকে শুরু হয়ে রাইট দিকে যেতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের লেফট ট্যাবের কাজ। এখন এই যে এখান থেকে আমি যদি রাইট ট্যাব সিলেক্ট, এরপরে যদি আমি আরেকবার ক্লিক করি, তাহলে দেখবো সেন্টার ট্যাব সিলেক্ট হয়েছে। তো এখন আমি এই যে সেন্টারে বা যে কোনো একটা জায়গায় বা এই যে চার বা পাঁচ এখানে একটা ট্যাব দিলাম, কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করে, এখন আমি যেই কথাটাই লিখি না কেন, এখন আমি দেখবো যে লেখাটা মাঝ বরাবর চলে গেছে। আমি দেখেন আমি যেই কোনো কিছু যখনই লিখছি, তখনই লেখাটা মাঝ বরাবর থেকে দুই সাইডে চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ সেন্ট্রাল ট্যাব যদি দেই, তাহলে আমাদের লেখাটা মাঝখান থেকে শুরু হয়ে দুই সাইডে চলে যাবে। আমি সেন্ট্রাল ট্যাবটাকে এবার মুছে দিচ্ছি। এখন আমি যদি এখান থেকে আরেকবার ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখান থেকে লেফট রাইট ট্যাবটা দিই, তার মানে লেখাটা রাইট থেকে শুরু হয়ে লেফটের দিকে যাবে। অর্থাৎ লেফট ট্যাব মানে লেফট থেকে শুরু হবে, রাইট ট্যাব মানে রাইট থেকে শুরু হবে। মাউসের কার্সারটা এখানে রেখে ট্যাব বাটন প্রেস করলাম, আমাদের রাইট ট্যাব অর্থাৎ লেখাটা রাইট থেকে শুরু হবে কিন্তু চলে যাবে লেফটের দিকে। তাহলে এতক্ষণে আমরা বুঝতে পেরেছি যে ট্যাবস পজিশন এই জিনিসটা আসলে কি এবং কিভাবে কাজ করে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমরা এখানে যে ট্যাব পজিশন নিয়েছি এক, এই যে একে একটা এবং চার, এখানে চারে একটা, তো দুইটা ট্যাব নিয়েছি, দুইটা ট্যাবের মধ্যে চারের মধ্যে কেন ডট ডট দিলাম? আমরা একের মধ্যে নান দিয়েছি, একের মধ্যে কেন ডট ডট আমরা দিলাম না? তো একের মধ্যে আমি একটু ডট ডট দিয়ে দিলাম, তো দেখেন একের মধ্যে ডট ডট চলে এসেছে। এটা কিন্তু আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই জায়গা থেকে, নেমের পরের জায়গা, অর্থাৎ চারের আগে আমাদের ডট ডট দরকার। তো আমরা এটা অথবা এই যে এই ট্যাব, যে কোনো একটা ট্যাব ক্লিক করলে আমাদের ট্যাব উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখান থেকে একে আমাদের ট্যাব দরকার নেই, সো এক থেকে আমরা নান করে সেট করে দিন, ওকে করে দিব। সো এই কারণে একের আগে আমরা এই ডট ডট সিলেক্ট করে নিই, একের আগে দিয়েছি নান এবং চারের জায়গাতে আমরা দিয়েছি ট্যাব। তো এখন আমি এই যে ফাদার্স মানে বাকি যে টেক্সট গুলো আছে এগুলোতে আমি এখানে ট্যাব দিলাম, দেখেন একের আগে আমাদের ডট ডট আসেনি, যেটা আমাদের দরকারও নেই, তো এখানে আমাদের ডট ডট থাকবে। তো আবার এখানে একটা ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট হয়ে গেছে, আবার এখানে একটা ক্লিক করলাম, এই অ্যালাইনমেন্ট হয়ে গেছে। একইভাবে অ্যাড্রেসের জায়গাতে আমরা করতে পারি। তো আমাদের কাজ শেষ। এখন আমরা চাইলে ট্যাব গুলোকে চেঞ্জ করতে পারি, এইভাবে চেঞ্জ করতে পারি। এখানে একটা শুধুমাত্র অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে, এটার কারণটা কি, শুধু অ্যাড্রেসটা আমাদের সিলেক্ট করা, আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এই ট্যাব গুলোকে অ্যালাইন করতে পারি। যেমন আমি এটাকে একটু কাছে নিয়ে আসলাম, আমি 1.5 এ নিয়ে আসলাম, এবং এই এলটাকে চারটাকে আমরা এই পাঁচে নিয়ে আসলাম। এখন রাইট ট্যাবের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু রাইট ট্যাব দেয়া, লেফট ট্যাব দেয়া না। এখন কেন আমরা রাইট ট্যাব দিয়েছি, লেফট ট্যাব দিইনি? কারণ আমরা চাই লেখাটা রাইট থেকে শুরু হয়ে লেফটের দিকে যাবে, অর্থাৎ শুরু হবে রাইট থেকে। তো এখন এখানে 10 দিয়েছি। এখন যদি আমরা এখানে নাম্বারের সিস্টেমটা দিই, যেমন 1:10, তারপর হচ্ছে =10, এখন আমরা দেখেন যাই লিখলাম লেখাটা হচ্ছে রাইট থেকে শুরু হয়েছে এবং লেফটের দিকে চলে গেছে। এখন এই জায়গায় যদি আমরা লেফট ট্যাব ব্যবহার করতাম, যেমন আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করছি, এটা কততে আছে, 6 এর পরে, তাহলে 6.75। সেখানে রাইট ট্যাব না দিয়ে যদি আমরা লেফট ট্যাব দিতাম, তাহলে দেখতাম যে লেখাটা নিচে চলে আসতো। যেমন এখানে আমাদের 10 দেয়া আছে, আমরা বাকি কি লিখতে চাই, আমরা লিখতে চাই এখানে =2 দিব। দেখেন =2 দিলাম, 1:10, লেখাগুলো নিচে চলে এসেছে। সো এই কারণে আমাদের এই জায়গাগুলোতে এসে রাইট ট্যাব দিতে হবে, রাইট ট্যাব সেট দেন, ওকে। এখন লেখাটা উপরে থাকবে, সো এটাকে একদম কর্নারে নিয়ে আসলাম। তো এখন আমরা এখানে যাই লিখি না কেন, লেখাটা হচ্ছে লেফটের দিকে যেতে থাকবে। এখন আমাদের এখানে অনেকগুলো ট্যাব আছে, তাই না? সেই ট্যাবগুলোকে যদি আমরা কাটতে চাই, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এগুলো ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে এসে ছেড়ে দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি আমরা এটা এই ট্যাবগুলোতে ডাবল ক্লিক করে আমরা এই জায়গা থেকে ক্লিয়ার অলে যদি ক্লিক করি, তাহলে দেন আমাদের ওকে করলে দেখবো যে আমাদের সবগুলো ট্যাব চলে গেছে। ঠিক একইভাবে আমাদের এই যে এইটার এই নিচেরগুলো যদি ট্যাবগুলো বন্ধ করতে চাই, নিচে দুইটা ট্যাব দেওয়া আছে। আচ্ছা, সো আমি এখানে যদি ডাবল ক্লিক করলাম, ক্লিয়ার অল দেন, ওকে, সবগুলো ট্যাব আমাদের চলে গেছে। আমরা ঈশ্বর হেডটাকে অফ করে দিলাম। তো এবার ট্যাবের আরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দেখাই। অনেকে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কাজ শেখাবে ইউটিউবে, বাট প্র্যাকটিক্যাল কোথায় ব্যবহার করতে হয় সেই জিনিসটা শিখায় না, এই কারণে আমাদের শিখতে সমস্যা হয়। যে আমরা যদি এই জায়গাটার উপর ক্লিক করি, দেখবো যে কোনো ট্যাব নাই, আবার
এই টেক্সটের উপর যখন আমরা ক্লিক করব মাঝখানের লাইন এটাতে ক্লিক করলে দেখব অনেকগুলো ট্যাব আছে। সো এটা যদি আমরা ট্যাবগুলোকে রিমুভ করতে চাই আমরা এই ট্যাবের উইন্ডোটাকে আমরা ওপেন করতে পারি। ওপেন করে জাস্ট এখান থেকে আমরা ক্লিয়ার অল এ ক্লিক করলে আমাদের সবগুলো ট্যাব এখান থেকে চলে যাবে। সো এরপর এই টেক্সটটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই তাহলে আমরা কি করব কন্ট্রোল ই দিয়ে জাস্টিফাই করে নিয়ে আসতে পারবো, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে যে মিডল এটা দিলে এটা মাঝখানে চলে আসবে। এখন আমরা সেন্টার ট্যাবের একটা ব্যবহার শিখি। সো এই জায়গায় দেখা আছে পরীক্ষার এখানে দেয়া আছে টোটাল মার্কস, তারপর দেয়া আছে এখানে ডেট এবং টাইম। সো এই জিনিসটাকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করবো? ওকে, সো আমরা একটা এখানে একটা ট্যাব নিব। একদম শুরুতে ট্যাব নেওয়ার দরকার নেই, কারণ এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইন্ডেন্ট ডে আছে, সেখানে আর ট্যাব দেওয়ার আমাদের দরকার নেই। এই ডেট এই টেক্সটটা হচ্ছে মাঝখানে থাকবে, একদম মাঝখানে। এখন কন্ট্রোল ই দিলে পুরোটাই মাঝখানে চলে যায়। সো এই কারণে আমরা যে কাজটা করবো এখানে একটা ট্যাব দিব। আমরা এখানে একটা ট্যাব দিলাম, এটা লেফট ট্যাব হয়ে গেছে। আমরা এটাকে জানি সেন্টার ট্যাব বানানোর জন্য কি করতে হবে, ডাবল ক্লিক করবো, তিনে আছে তো তিন সিলেক্ট করে দিন এটাকে সেন্টার করে দিলাম। অথবা আমরা এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারি, যে সেন্টার সিলেক্ট করে এখন এটাকে মুছে দিলাম, এখানে যদি ক্লিক করি সেন্টার ট্যাব হয়ে যাবে। সেন্টার একটা ট্যাব আছে, আর যে টাইম আওয়ার এটাকে একদম আমরা কর্নারে নিয়ে যাবো। সো এখানে আমাদের কোনটা ব্যবহার করতে হবে, আমাদের রাইট ট্যাব অবশ্যই ব্যবহার করতে হবে। সো আমরা প্রথমে শেষ থেকে শুরু করি, যে টাইম এই জায়গায় এসে একটা ট্যাব বাটন প্রেস করবো, তাহলে এই লেখাটা এই জায়গায় অ্যালাইন হয়েছে। এখন আমি এখানে যত কিছু লিখি না কেন, যেমন এটা অ্যালাইন হয়েছে এই জায়গায়, আমি যদি এখানে লিখি আওয়ার তাহলে দেখেন লেখাটা রাইটে দিকে চলে আসে। এখন আমি এই যে ডেট যে টেক্সটটা আছে এটা হচ্ছে আমি একদম সেন্টার বরাবর অ্যালাইন করতে চাচ্ছি। সো আমি একটা ট্যাব বাটনে প্রেস করলাম, এখন দেখেন অ্যালাইনটা হয়েছে। তো আবার একটু বলে রাখি, এটাকে বন্ধ করি, আমরা এই জায়গা থেকে যখন ট্যাব দিচ্ছি অ্যালাইনটা হচ্ছিল না, তো আমরা এই যে শেষ থেকে শুরু করবো, দেখেন ট্যাব প্রেস করলাম এখান থেকে এসে আবার এখানে ট্যাব প্রেস করলাম, এখন এটা সেন্টারে এসেছে। তো এখন আমরা এখানে যত কিছুই লিখবো, যাই লিখি না কেন, ডেট অফ দা এক্সাম, দেখেন লেখাটা মাঝখান থেকে দুই বরাবর চলে যাচ্ছে। সো এই জায়গাটাতে আমাদের সেন্টার ট্যাবের ব্যবহার করতে হবে। ওকে, এখন এই জায়গাটা আন্ডারলাইন দিব। আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা দুইভাবে দিতে পারি, ইনপুট টেক্সটটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি একটা উইন্ডো টেবিলের, এখান থেকে আমরা দেখবো আন্ডারলাইন বটম বর্ডার এটা দিতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। অথবা আমরা একটা শর্টকাট ব্যবহার করতে পারি, ইন্টার দিয়ে নিচে আসলাম, এখানে তিনটা হাইফেন চিহ্ন দিতে পারি, এক দুই তিন দিয়ে ইন্টার বাটন প্রেস করলে আমাদের দেখবো যে আন্ডারলাইনটা হয়ে যাবে। এখন ট্যাবস পজিশন আসলে কিভাবে কাজ করতে হয়, প্র্যাকটিক্যালি কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। সো প্রথমে আমি টেবিল অফ কন্টেন্ট দিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে আমরা রাইট ট্যাবটা ব্যবহার করবো, এখান থেকে আমরা ক্লিক করে করে রাইট ট্যাবটা সিলেক্ট করে দিব। যদি অন্য কোনো ট্যাব থাকে তখন আপনি এইভাবে ক্লিক করতে থাকবেন, ক্লিক করলে এইভাবে ট্যাবটা সিলেক্ট হবে। এখানে এখন বর্তমানে রাইট ট্যাব সিলেক্ট করা আছে। আমরা পুরো টেক্সটটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে হচ্ছে একটা ট্যাব দিব, একদম শেষে এসে আমরা একটা ট্যাব ব্যবহার করব। পুরো টেক্সটটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে, আমি এটা আবার মুছে দিচ্ছি। পুরোটা সিলেক্ট না করে যদি আমি যে তিনটা সিলেক্ট করি, তারপর যদি আমি ট্যাব ব্যবহার করি, তখন এই পর্যন্ত আমি সেভ করেছিলাম, ট্যাবটা দেখা যাচ্ছে। চার নাম্বারে যদি চলে যাই তখন আর ট্যাবটা দেখা যাবে না, কারণ চার নাম্বার টেক্সটে আমরা কোনো ট্যাব ব্যবহার করিনি বা সিলেক্ট করিনি। এই কারণে আমাদের যেটা করতে হবে, পুরো টেক্সটটাকে সিলেক্ট করা অবস্থায় আমাদের ট্যাবটাকে সেট করতে হবে। তো এখন আমরা আমাদের পুরো টেক্সটে যেখানে মাউসের কার্সারটা রাখি না কেন, আমরা দেখতে পাবো এখানে ট্যাবটা সিলেক্ট করা আছে। তো এখন আমরা চাই যে এই দুইটা একদম কর্নারে চলে যাবে, তাই না? এখন আমরা যদি একবার ট্যাব প্রেস করি, তখন আমরা যদি এই এটাকে আমি বন্ধ করে দিই, তো এখন আমি যদি একবার ট্যাব প্রেস করি, যেহেতু কোনো ট্যাব দেওয়া নাই, তাই 0.5 পরিমাণ জায়গা নিয়েছে। আর যেহেতু আমরা এখানে একটা ট্যাব দিয়ে দিয়েছিলাম, এখন যদি আমি একবার ট্যাব প্রেস করি, তখন আমরা দেখবো যে একদম রাইট ট্যাব বরাবর এই টেক্সটটা চলে গেছে। আমরা কেন এখানে রাইট ট্যাবটা ব্যবহার করেছি, কারণ আমরা চাই যে দুইয়ের পরে যদি আমরা কোনো সংখ্যা কখনো বসাই, তখন সেটা যেন লেফটের দিকে চলে যায়, রাইট থেকে শুরু লেফটের দিকে চলে যায়। এই কারণে আমরা এখানে রাইট ট্যাবটা ব্যবহার করেছি। তো এখন এখানে ডট ডট নাই, তো ডট ডট দেওয়ার জন্য আমরা কি করব, ডট ডট দেওয়ার জন্য আমরা এই জায়গাটাতে ডাবল ক্লিক করলে উইন্ডোটা চালু হবে। অথবা আমরা যেটা কাজ করতে পারি, এই জায়গাটাতে গিয়ে আমরা এই জায়গা একটা সিঙ্গেল ক্লিক করতে পারি, দেন যে ট্যাবস, সো ট্যাবসে ক্লিক করলে আমাদের উইন্ডোটা চলে আসবে। সো আমরা সাধারণত এখানে গিয়ে ডাবল ক্লিক করি। সো অনেক সময় এখানে ক্লিক করলে, এখানে ডাবল ক্লিক করলে এই ট্যাবটা ওপেন হয় না, এই কারণে আমি এই সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। সো এখন আমরা কি করতে চাই, এই যে এটা হচ্ছে ছয়ের পরে কোনটা, এই যে এটা, রাইট? সো এইটা সিলেক্ট করে অবশ্যই এটা আমরা সিলেক্ট করে রাখবো, কারণ মাঝে মধ্যে একাধিক ট্যাব এখানে আমরা ব্যবহার করে থাকি। ওকে, এটা সিলেক্ট করে রাখা অবস্থায় লিডার দেওয়া আছে নান, আমরা এখান থেকে ডট ডটটা দিয়ে দিব, দেন আমরা সেভ করে দিলাম, দেন আমরা ওকে করে দিলাম, রাইট? এখন ডট ডট দেখা যাচ্ছে, বাকিগুলোতে কেন দেখা যাচ্ছে না, বাকিগুলোতে এই কারণে দেখা যাচ্ছে না, কারণ বাকিগুলোতে আমরা ট্যাব প্রেস করিনি। সো পুরোটা আমরা সিলেক্ট করলাম, আমরা যেহেতু শুধু এটাকে সিলেক্ট করেছিলাম, সো এখন এখানে এসে ট্যাব দিলে লেখাটা এদিকে যাবে ঠিকই, কিন্তু আমাদের ডট ডট দেখা যাবে না। এই কারণে আমরা কি করবো, পুরো টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এটাতে ডাবল ক্লিক করবো,
দেন আমরা যে ডট ডট দিয়ে দিলাম রাইট, এটাকে সিলেক্ট করে আমরা ডট ডট দিয়ে দিলাম, দেন আমরা ওকে করে দিলাম। সো এখনো আসেনি, কেন আসেনি, মানে এই জায়গাটাতে গিয়ে আমরা ট্যাব বাটন প্রেস করিনি। এখানে গিয়ে আবার আমরা ট্যাব প্রেস করব, এখানে প্রত্যেকটাতে গিয়ে এক এক করে আমরা ট্যাব প্রেস করতে থাকবো রাইট। সো এখন এই জায়গাটাতে যদি আমি কোনো কিছু লিখি তখন আমরা দেখবো যে ডট ডট গুলো ইনভিজিবল হয়ে যাবে এবং টেক্সটটা একটা স্পেস নিয়ে নিবে। এখন আমি এইড হ্যান্ড সোসাইটির এই ফর্মটাতে কিভাবে আমি এই ডট ডট গুলো দিয়েছি এই জিনিসটা আমি শিখাবো। প্রথমে আমি একটা নতুন উইন্ডোতে চলে গেলাম যেখানে আমার এই টেক্সট গুলো আছে। তাহলে আমরা এখান থেকে এখন লেফট ট্যাবটাকে সিলেক্ট করে নিলাম। আপনি কাজ করতে করতে বুঝে যাবেন কোনটা আপনার জন্য পারফেক্ট হবে, লেফট ট্যাব নাকি রাইট হ্যান্ড ট্যাব। আমরা লেফট ট্যাবটাকে সিলেক্ট করলাম। তো আমি এই জায়গাতে একটা ট্যাব দিলাম আর এই ছয়ের মধ্যে একটা ট্যাব দিলাম। ওকে, তো আমি এখন পুরো টেক্সটটাকে সিলেক্ট করে রেখেছি। তো এখন এই যে নামের এই জায়গাটাতে পেশ আমি একটা ট্যাব দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টেক্সট এই দিকে চলে গেছে। এই পেশার এই জায়গাতে এসে একটা ট্যাব প্রেস করব। সো আমরা এখানে ট্যাব দিয়ে অ্যালাইনমেন্টটা হয়েছে ঠিকই, কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে আমাদের ডট ডট গুলো আসেনি। আমরা পুরো টেক্সটটা আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই যে এই জায়গাটাতে ডাবল ক্লিক করে এটা ওপেন করতে পারি, অথবা অ্যারো বা যে সাইজ সিম্বলটা আছে যে প্যারাগ্রাফের অধীনে যে অ্যারো সিম্বলটা আছে এটাতে ক্লিক করে আমরা ট্যাবসে চলে যেতে পারি, তাহলে এই উইন্ডোটা চলে আসবে। এবং এই উইন্ডোটার ভিতরে গেলে দেখবো যে আমাদের ট্যাব দুইটা দেওয়া আছে, একটা 3.5 আর একটা 6। আমরা এখন যে কাজটা করবো, যে 3.5 এখানে দেখবো যে নান দেওয়া আছে, লিডারে নান দেওয়া আছে, এখানে ডট ডট দিয়ে দিব, সেট না দিলে সেট হবে না। আবার 6 সিলেক্ট করে এখানেও নান দেওয়া আছে, এখানে এই ডট ডটটা দিয়ে দিব, সেট করব, দেন ওকে করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটাতে আমাদের ডট ডট এসেছে, কিন্তু পেশা এটার পরবর্তীতে কিন্তু ডট ডট সাইন গুলো আসেনি। কেন আসেনি, কারণ আপনি একটু খেয়াল করলে দেখবেন, আমি শো অ্যান্ড হাইড ওপেন করে দিই, এই জায়গাতে আমাদের ট্যাব আছে কিন্তু পেশার পরে কোনো ট্যাব নাই। তাহলে পেশার পরে গিয়ে আমরা একবার ট্যাব বাটন প্রেস করি একবার করে, তাহলে আমাদের এই ডট ডট সাইনটা চলে আসবে। আমাদের এখানে অ্যারো দেখা যাচ্ছে, অর্থাৎ ট্যাব দেখা যাচ্ছে। আমরা শো অ্যান্ড হাইডটাকে অফ করে দিই। ওকে, সো পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই অ্যালটাকে আমি আরেকটু সাইডে নিয়ে গেলাম। তো এখানে আমাদের লেফট ট্যাব না, এখানে রাইট ট্যাবটা দিলে বেশি ভালো হতো। তো আমরা এটাতে ডাবল ক্লিক করলাম, এই 3.5 এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে রাইট ট্যাবটাকে সিলেক্ট করে দিতে পারি, চাইলে ডট ডট দেওয়া আছে, এটাকে আমরা রাইট ট্যাব করে দিতে পারি। এইভাবে আমাদের পুরো টেক্সটটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখান থেকে এটাকে ডাবল ক্লিক করি, এটাকে হয়নি কেন জানো, এই যে 6.4 এটাতে ক্লিক করে আমরা এই যে সেট, এটা লেফট ট্যাব আছে, আমরা রাইট ট্যাব ক্লিক করব, ওকে দেন সেট, দেন ওকে। তাহলে আমরা দেখবো যে ট্যাবটা চেঞ্জ হয়ে গেছে, এখন রাইট ট্যাব, এখন বিষয়টা একটু পারফেক্ট হয়েছে। এখন যে ঠিকানা, এখানে আমাদের দেখেন একবার ট্যাব দিয়েছি, দুইবার ট্যাব দিয়েছি, কিন্তু মাঝখানে এই যে মাঝখানে যদি আপনি খেয়াল করেন দেখবেন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। কেন, মানে এখানে একটা ট্যাব দেওয়া আছে, এখানে আমাদের দুইটা ট্যাব দেওয়ার দরকার নেই ঠিকানার ঘরটাতে। এখানে আমরা একটা কাজ করবো, এই ট্যাবটাকে আমরা সরিয়ে দিব। এখন দেখবেন যে নিচেও চলে এসেছে, নিচে চলে এসেছে কেন, আমরা যদি শো অ্যান্ড হাইডটাকে ওপেন করে দিই তাহলে দেখবো দুইটা ট্যাব দেওয়া আছে, এখানে একটা ট্যাব, উপরে একটা ট্যাব। আমাদের এই ট্যাবটা দরকার নেই, এটা আমরা কেটে দিলাম। এখন ঠিকানার ঘরটা হবে পুরো ফুল, এই জায়গাটা থেকে শুরু হবে এবং এই জায়গায় গিয়ে শেষ হবে। তো ঠিকানার উপরে আমাদের কার্সারটা রাখলে আমরা দেখতে পাবো এখানে শুধুমাত্র এই শেষ শেষে একটা ট্যাব দেওয়া আছে, কারণ আমাদের দুইটা ট্যাব দরকার নেই, বাকিগুলোতে আমাদের একটা দুইটা ট্যাব দেওয়া আছে। তো এখন আমাদের একদম শেষের যে প্রশ্নটা, সেটা হচ্ছে ছোট্ট সোনামণিদের প্রশ্নে আমরা কিভাবে রোল এবং নেম দিব। এবং এই ভিডিওটা বানানোর মেন কারণটাই হচ্ছে, আমি দেখছিলাম যে একজন এই প্রশ্নটা টাইপিং করছিল এবং তিনি ডট ডটটা আসলে আনপ্রফেশনাল ওয়েতে দিচ্ছিল, তখন মনে হয়েছে যে আমার এই ভিডিওটা বানানো উচিত, এই কারণে ভিডিওটা বানানো। তো আমি এখন এই পুরো টেক্সটটাকে, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটা একটা ইন্টার নিলাম। তো এই জায়গাটাতে আর এখানে যে ট্যাবগুলো আছে এগুলো আমি মুছে দিই, নিচে ড্র্যাগ করে নিয়ে এসে। তো এখানে আমরা টেক্সট দুটা লিখি, নেম এবং রোল। সো দুটা টেক্সট লিখলাম, আমাদের এখানে দুইটা ট্যাবের প্রয়োজন হবে, তাই না? সো আমরা এখানে লেফট ট্যাব দেওয়া আছে, আমরা লেফট ট্যাব রাইট ট্যাব দুইখানটা নিতে পারি আপাতত নেই। এখানে একটা ক্লিক করলাম আর এই জায়গাটাতে একটা ক্লিক করলাম। তো এই জায়গায় যদি আমরা রাইট ট্যাব দিতে চাই তখন আমি এটাকে মুছে এখান থেকে একবার দুইবার আসলো না কেন ক্লিক করতে থাকি, এবার আমরা রাইট ট্যাবটা দিই। রাইট ট্যাব মানে হচ্ছে লেখাটা রাইট থেকে শুরু হবে, লেফট দিকে চলে যাবে। এখন আমি যদি এখানে ট্যাব দিই, অ্যালাইনমেন্ট হয়েছে কিন্তু কাজ হয়নি। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা কাজ করি, হ্যাঁ, এই জায়গাটাতে ক্লিক করে ট্যাবসে চলে গেলাম। তো এখন এই যে 4 এই ট্যাবটা সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে ডট ডট এটাকে সেট করে দিলাম। এখন 7 এটা রাইট ট্যাব দেয়া আছে, এখানে আবার ডট ডট সেট করে দিলাম, আমরা ওকে করে দিলাম। এখন শোনাহাটিক ওপেন করি, আমাদের কোনো ট্যাব দেয়া নেই এখনো। তো আমরা এই জায়গায় মাউসের কার্সারটা রেখে ট্যাব বাটনটা প্রেস করব, তাহলে দেখবো যে আমাদের ডট ডটটা দেওয়া আছে। আবার এখানে মাউসের কার্সারটা আমরা শো হ্যান্ড হাইড ওপেন করে দিই, দেখবো যে এখানে একটা ট্যাব দেওয়া আছে, এই অ্যারো আইকনটা, আর এখানে কোনো ট্যাব দেওয়া নেই, তাই
কার্সারটা এখানে রেখে আবার ট্যাব বাটন প্রেস করব, তাহলে এখানে আমরা ডট ডটটা দেখতে পাবো। তো এরপর এখন যে আমরা ডট ডট দিয়েছি, আমরা যদি মনে করি যে নেম এই জায়গাটা একটু বড় হবে, তাহলে এই এই ট্যাবটাকে আমরা একটু সাইডে নিয়ে আসতে পারি, তাই না? আর উপরে একটু স্পেসিং বেশি হবে, উপরে স্পেসিং বেশি দেওয়ার জন্য আমরা অবশ্যই এই এই যে প্যারাগ্রাফ এন্ড স্পেসিং এই অপশনটা আপনি পাবেন, পেজ লেআউটে গেলে পেয়ে যাবেন। ও একটা কথা বলে রাখি, আমার যে যে হোম ট্যাবটা আমি এইভাবে যে কাস্টমাইজ করেছি, এইভাবে কাস্টমাইজ কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখতে পারেন। এটা আমার কাজের ক্ষেত্রে অনেক উপকার করে, কারণ আমি টেবিল, শো এন্ড হাইট, প্যারাগ্রাফ স্পেসিং এই জিনিসগুলো, মার্জিন, পেজ ব্রেক, কলাম, পেজ সেটআপ এই জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে আসতে পারি। বারবার আমার ইনসার্ট কিংবা পেজ লেআউটে যেতে হয় না। যাই হোক, আমি একটা স্পেসিং দিব। আমরা যারা স্পেসিংটা দিই তারা ইন্টারফেস করে স্পেসিং দিই, এই কাজটা কখনোই করবো না, এটা আনপ্রফেশনাল ওয়ে, পেজ সেটআপে প্রবলেম করে অনেক সময়, বিশেষ করে আপনি যখন প্রকাশনীতে কাজ করবেন তখন এই কাজগুলো করবেন না। তো এখানে মাউজের কার্সারটা রেখে আমরা যে স্পেসিং এর উপরে গিয়ে আমরা স্পেসিংটা দিয়ে দিব। হ্যাঁ, আমাদের যতটুকু স্পেসিং লাগবে আমরা ততটুকু স্পেসিং দিয়ে দিব। এটাতে একটু স্পেসিং দিই,